Assalamualaikum everyone, it's me orsha from my page. কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সেমনে আমার মুড হলো, আমি অনেকগুলো আজকে ফুচকা টেস্ট করব। সো আমি ফার্স্টে শুরু করলাম হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা শনিয়াকড়া। এটার যারা খেয়েছো তোমরা জানো এটা খুব ফেমাস একটা ফুচকা। আর এটার দই ফুচকার আমি এটার কথা আর কি বলবো, এটার মতো আমি সেকেন্ড কোনো ফুচকা এখনও খাইনি। এটা অনেক 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 মজা, যারা খাও নাই তারা অবশ্যই টেস্ট করবা। তো আমি ফার্স্টে এটা টেস্ট করার পরে এখন আমি ওখান থেকে বের হয়ে গেলাম, আর এই রোডটা দেখে বুঝতেই পারতেছো এটা কোন রোড। আর এই রোডটার জন্য আমার একটা অন্যরকম আলাদা অ্যাটাচমেন্ট কাজ করে। এই রোডটা বলতে না আসলে এই এলাকাটার মধ্যেই না ওরকম আমার একটা ভালোবাসা, ইউ নো, লাইক হয় না কিছু কিছু জায়গায় মানুষের একটা অন্যরকম ভালোবাসা অ্যাটাচমেন্ট কাজ করে লাইক এরকম। তো যাই হোক, তো আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমি বাড়িরও আমার কিছু ফেমাস ফুচকা আছে যেটা আমার খুব ভালো লাগে। তো এইটা আমি এখন চলে আসলাম বাড়িতে। ফার্স্ট আমি দই বড়াটা টেস্ট করলাম, দেন হচ্ছে আমি একটা ফুচকা খেলাম। তো সাডেনলি আমার মনে হলো যে ফুচকা খেতে শুধু ফুচকাই খাবো, পরে চলে গেলাম হচ্ছে বার্গালোজিতে। আর আজকে গিয়ে খুব খুশি হলাম যে মোটামুটি খুব খালিই ছিল, তো ভালো লাগতেছিল আসলে। তো যাই হোক, পরে এখানে অর্ডার করতে করতে আমি আবার একটু বসে নিজের ক্লিপ নিলাম। এটা আসলে একটা ক্যান্ডিড ছিল, আমি খেয়াল করিনি। তো যাই হোক, আমাদের বার্গারগুলো চলে আসছে। আর আমি বার্গালোজির বার্গারের ব্যাপারে আর কী বলবো, এটা সবসময় অনেক মজা, ভালোই লাগে আমার আসলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।